ব্রিটেনে সবজি বাগান করে সফলতা দেখিয়েছেন সাংবাদিক শামীম। প্রায় ৪০টি লাউ ধরেছে তাঁর বাগানে। নিজের প্রচেষ্টায় নর্থহ্যাম্পটনের ইস্ট হ্যান্সের বাড়িতে শামীম গড়ে তুলেছেন তাঁর এই শখের বাগান। বিস্তারিত চিফ রিপোর্টার চৌধুরী মিরাদের রিপোর্টে। ব্রিটেনে সবজি বাগান করে সফলতা দেখিয়েছেন সাংবাদিক শামীম। প্রায় ৪০টি লাউ ধরেছে তার বাগানে। নিজের প্রচেষ্টায় নর্থহ্যাম্পটনের ইস্ট হ্যান্স বাড়িতে শামীম গড়ে তুলেছেন তার এই শখের বাগান। আমার বাগানে নানা ধরনের শাকসবজি আছে। এসব শাকসবজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাউ, শিম, কুমড়া, ডাঁটা, পুঁই শাক, লাল শাক, টমেটো, নাগামরিচ, কাঁচামরিচ, মুখি, কচু এবং সূর্যমুখী ফুলসহ নানা ধরনের ফুলের বাগান আছে। এসব শাকসবজি নিজে খাই এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দের কুচ পাই। লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার এহসানুল ইসলাম চৌধুরী শামীম প্রায় দুই দশক ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। বিলেত প্রবাসে তিনি খবরের সন্ধানে যেমন মনোনিবেশন করেন, তেমনি কাজের ফাঁকে বা অবসরে করেন বাগান পরিচর্যা, যাতে রয়েছে নানান রকমের শাকসবজি। কাজের ফাঁকে আমি যেটুকু সময় পাই সেগুলো আমার শখের সবজি বাগানে সময়টা কাটাই। আমার অবসর সময়টা খুব ভালো কাটে। এসব শাকসবজি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বিলিয়ে দিয়েও আনন্দ পান তিনি। শুধু শামীমই নন, গত কয়েক বছর ধরে ব্রিটেনের বিভিন্ন শহরে বাংলাদেশি প্রবাসীরা সবজি বাগানের প্রতি ঝুঁকছেন। তাদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে সবজি চাষ। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।